আজীবন আছে, তো মাস্টারকে আজ করো, মূল মাইকে আজ করো। আসে গিয়ে যায় রেস্টিটা বাকি দিবে। হ্যালো ফ্রেন্ডস, পল্লবীর মশলা ঘরে আপনাদের সকলকে স্বাগত জানায়। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্রেস দ্য বেল আইকন। দেখতেই পাচ্ছেন বসন্তের শুরুতেই এই করবী গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে, প্রতিদিন এক সাজি ভর্তি করে ফুল দিচ্ছে। আর দেখুন বাকি এই জবা গাছগুলো প্রচুর ফুল দেওয়া শুরু করেছে। আর ইতিমধ্যেই আমাদের আম গাছে আমও চলে এসেছে। কিছু কিছু মুকুল ওই গরমের জন্য শুকনো হয়ে ঝরে পড়লেও কিছু কিছু মুকুলে অল্প অল্প আমের দেখা দিয়েছে। আর এই নাগজম্পা গাছটা দেখুন বড়ই হয়ে যাচ্ছে, ফুলের দেখা নেই। বাজার থেকে বেল আনা হয়েছিল, এরপর আজকে সেই বেলটা দিয়ে ভেবেছি বেলের আজকে শরবত বানাবো। বেশ তিনখানা মতো বেল আনা হয়েছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরে বাড়িতে ওটা পড়েই ছিল, সেই জন্য আজ দেখলাম দুখানা বেল নষ্ট হয়ে গেছে। তাই এই বেলটাকে আর ফেলে না রেখে এটা শরবত বানাবার জন্য দেখুন ভেঙে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাঝখানটা থেকে বেশ শ্বাস বেরিয়েছে, তবুও দেখবেন এই বেলের যে শক্ত অংশটা থাকে ওখানেও প্রচুর সত্ব থাকে। তাই একটা চামচ নিয়েছি আর সেটা দিয়ে বেশ সব ভালোভাবে আমি ভেতর থেকে সমস্ত যে কাঠটা থাকে সেটা বার করে নিচ্ছি। দেখুন এক একটা খোলাতেই প্রায় এক চামচ করে বেরিয়ে আসছে। আর এই কাঠটা যদি আপনারা বেলের শরবতে ব্যবহার করেন দেখবেন ওটা খুব ভালো ক্রিমি খেতে হয়। তাই আমি সমস্ত এটা থেকে আস্তে আস্তে কাঠটা বার করে নিচ্ছি। আর এই গরমে পড়া শুরুতে দেখবেন এই বেলের শরবত খেতে খুবই ভালো লাগে, তোমাদের শরীরকে ঠান্ডাও রাখে, সেই জন্য এই সময় বেল খাওয়া খুবই ভালো। আর আমাদের এই সময় দেখবেন স্বাদের একটু পরিবর্তন হয়, বেশ বেল কাঁচা আমের পড়ার কাঁচা আম পড়ার শরবত এগুলো খেতেও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেলের খসাতে কতটা করে শ্বাস রয়েছে। এভাবে আমি সমস্ত বেলের কাঁচটা এখানে বার করে নেবো, চামচ দিয়ে করলে অনেকটা সুবিধা হয়। দেখুন কাঠটা আমার বার করা হয়ে গেছে। আমি শরবত বানানোর জন্য এখানে গুড় নিয়ে নিয়েছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় বেলের শরবত গুড় দিয়ে করলে বেশি টেস্টি খেতে হয়। এরপর এটা আমি হাত দিয়ে ভালো করে এই সত্ত্বটাকে মেখে নেবো, তাহলে বীজগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে এটা অনেক বেশি সুবিধাজনক হয়, আপনাদের পছন্দ মতো এটা করে নিতে পারেন। আমি গুড়টাকে ভালো করে মিশিয়ে দেখুন এটাকে মেখে নিয়েছি। এরপর আমরা আমাদের খাবার জল দিয়ে এটাকে শরবতটা বানিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন, আমি এখানে বেশি জল দেবো না, আমি একটা ক্রিমি ঘন বেলের শরবত বানাতে চাইছি, সেই জন্য দেখুন অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মেখে এর থেকে বীজ আর মাঝখানে যে দেখতে পাচ্ছেন সুতো সুতো সুতোর মতো অংশগুলো আছে সেগুলোকে আলাদা করে নেব। এটা বেশ কানিক্ষণ ধরে করতে হবে, তাহলে এগুলো বেশ ভালোভাবে আলাদা হয়ে যাবে। দেখুন ভালোভাবে আমি জলটার সঙ্গে বেলের যে সত্ত্বটা আছে ওটাকে মিক্স করে নিচ্ছি। শরবত আমার বানানো হয়ে গেছে আর আমি এখানে তিনটে গ্লাস নিয়েও চলে এসেছি, বেশ ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর দেখুন শরবতটা ঢেলে নেব, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর কতটা যেটা সুস্বাদু ছিল সেটা তো আমিই জানি, এত সুন্দর বেল অনেক দিন পর খেলাম। দেখুন বেশ বেলা হয়ে গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন একটা পার্সেলও চলে এসছে। গরম পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের কিছু কিছু জামার প্রয়োজন হয় যেগুলো বেশ হালকাও হবে আর পরেও আরাম। দেখুন আমি এখানে একটা চিকনকারি কুর্তির অর্ডার দিয়েছিলাম, বেশি লম্বা নয় শর্ট কুর্তি, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর দেখুন এই ম্যাজেন্টা পার্পল কালারের এই কুর্তিটা খুবই সুন্দর, আর এর উপরে যে কাজগুলো করা রয়েছে এইগুলো খুব সুন্দর। আর মাঝখানে যে ওই সুতোর মতো অংশটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাডজাস্টেবল, ওটা অ্যাডজাস্ট করে আপনি আপনাদের ইচ্ছা মতো ওটাকে অ্যাডজাস্ট করতে পারবেন।
দেখুন, দেখতে দেখতে খাবার টাইমও চলে এসেছে। আজকের আমাদের দুপুরে লাঞ্চটা ছিল জমজমাট। এখানে ছিল বাসন্তী পোলাও, তার সঙ্গে ছিল ভাত, আর শাক ভাজা তো ছিল। শাক ভাজা তো এই সময় একটু খাওয়া ভালোই, এই সময় দেখবেন শাক তেতো এইসব খেতে খুবই ভালো লাগে। সঙ্গে ছিল আলু মাখা আর ডাঁটা আলু বেগুন পড়ি দিয়ে একটা তরকারি, আর স্পেশাল ছিল আজকে দেশি মুরগির ঝোল বেশ আলু দিয়ে, আর ছিল চাটনি। যেমন বিকেল পড়তে না পড়তে আমাদের এটা ওটা খেতে ইচ্ছে করে, সেই জন্য আজ নিয়েছিলাম ছোলা ভাজা, আর বিকেলের জন্য বানিয়েছিলাম সুজি। দেখুন সুজি বানানোর জন্য আমি কড়াই গরম করে তার মধ্যে সুজিটা দিয়ে দিলাম। খুব ইজি সিম্পল একটা রেসিপি যেটা আমরা আমাদের বাড়িতে বানিয়েই থাকি, কিন্তু এটা আমি খুবই হালকাভাবে বানিয়েছিলাম, এর মধ্যে কোনো দুধ ঘি বা কিছুই ব্যবহার করিনি। দেখুন এটা শুকনো খোলায় আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে করলে খুব এটা লাইট থাকে আর আমাদের শরীরেরও কোনো ক্ষতি করে না, আর আমাদের তার সঙ্গে সঙ্গে আমাদের স্বাদটাও একটু পরিবর্তন হয়। দেখুন ভালোভাবে সুজিটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে প্রয়োজন মতো জলটা দিয়ে দেব। এই জলটা দেওয়ার পর ওই 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। চিনিটাও অ্যাড করে দিলাম, এরপর এটা ভালোভাবে ফুটে উঠলেই দেখবেন আমাদের সুজি রেডি হয়ে গেল। 5 মিনিটও টাইম লাগবে না আর আপনাদের সন্ধ্যার জলখাবার রেডি। এ খুবই ইনস্ট্যান্ট রেসিপি, কিন্তু আমাদের স্বাদ পরিবর্তনের জন্য খুবই অনবদ্য। এরপর এটা ফুটিয়ে নেব ভালো করে। দেখুন এটা বেশ ভালোভাবে এটা ফুটে গেছে, একটু জলটা মরে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন সুজি রেডি হয়ে গেছে, এরপর এটা আমি প্লেটে নিয়েও নেবো, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা সোন পাপড়ি। এটা হচ্ছে হলদিরামের সোন পাপড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।